আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাছ ভালোবাসি বলে গাছ দিয়ে ভিডিওটা আরম্ভ করার চেষ্টা করি, কখনো কখনো আসলে হয়ে ওঠে না। তো আসলাম বারান্দায় পানি দেওয়ার জন্য, এসে দেখি মাশাল্লাহ আমার স্পাইডার প্লান্টটা দিন দিন অনেক গ্রো হচ্ছে। তো যেটা আমার মেন স্পাইডার প্লান্ট সেটা থেকে আমি হলুদ যে প্লান্টটা দেখছেন সেটা আমি উঠিয়ে লাগিয়েছি, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আর এই গাছটা যে দেখালাম সেটার নাম আমি জানি না, তবে সেটাও আমি কাটিং থেকে করা, ভালোই গ্রো হচ্ছে। তো চলে আসলাম বেডরুমে, বেডরুমটা গুছানো শেষ, এগুলো একটু মুছিয়ে ধুয়ে নিয়েছি, তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখনও কিন্তু আজকে নাস্তা বানাইনি, বাইরে ভালোই কুয়াশা, যদিও বাইরের একদম পরিবেশটা আমি ভিডিওতে আসলে দেখাইনি। তো ঘরের মধ্যে বাতি জ্বলতেছে, এখনও লাইটগুলো আমি জ্বালিয়ে রেখেছি। তো ভালোই লাগে এই লাইটগুলো জ্বালালে। তো ঘরে কিন্তু আমি দরজা জানালা খুলিনি, বন্ধ করে রেখেছি, অনেক ঠান্ডা আসলে বাহিরে। শীতকাল আমার খুব পছন্দ, কার কার শীতকাল পছন্দ অবশ্যই বলবেন। আমার মনে হয় যে আসলে গরমে খুব ঘেমে যাই, ভালো লাগে না। আর শীতকালে কয়েকটা ভারী পোশাক পরে সব কাজকর্ম করা যায়, খাবারে মজা পাওয়া যায়, তারপর রান্না করে মজা পাওয়া যায়, ঘুমাতে মজা পাওয়া যায়, তাই আমার শীতকালটাই খুব পছন্দ। তো যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছেন চা পাতা, এটা তো চা পাতাটা আসলে আপনার ভাইয়া কিনে নেই, এটা আমি গিফট পেয়েছি আমার একজন শুভাকাঙ্ক্ষী, মানে আমাকে অবশ্যভাবে অনেক ভালোবাসে। তো ভালোবাসলেই আসলে কেউ কাউকে খুশি করতে চায়, কিছু গিফট দিতে চায়। তো আমার পাশে ভাবি গিয়েছিল ভাবি বেড়াতে সিলেট শ্রীমঙ্গলে, তো ওখান থেকেই ফ্রেশ একদম বাগান থেকে সংগ্রহ করা চা পাতা ওখান থেকে ভাবি নিয়ে এসেছে, তো আমাকে এগুলো গিফট করলো। তো ভাবলাম এটা আমি পটে রেখে দেই। তো আমি যে পটটাতে নেই সেটা আসলে হয়ে গেছে এক পট, তো ওইটা বাকিটা আমি রেখে দিব এভাবে মুড়িয়ে অন্য একটা বক্সে, যখন আবার দরকার হবে তখন ঢেলে নিব। তো এগুলো আমি গুছিয়ে চলে যাব নাস্তা বানানোর কাজে, আজকে এখনও নাস্তা খাইনি। এই তো আমার রান্নার রুম, যেটা আমার একদম সঙ্গী, যেখানে দাঁড়িয়ে আসলে আমি আমার সন্তান, আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া, ওনাদের জন্যে একটু খাবার বানানোর তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ আমাকে সেই শক্তি দিয়েছে, তার জন্য শুকরিয়া। তো বাচ্চারা আসলে উঠেছে, ওরা এখনও দাঁত ব্রাশ করেনি, বললাম যে দাঁত ব্রাশ করে নাও, যেহেতু শীত আসলে বাচ্চাদের ইচ্ছা করেও আমি ঘুম থেকে উঠাইনি। এখানে আমি ডিম চিতই বানাবো, আবার অনেকে বলে এটা খোলাজা পিঠা। তো প্রথমে আমি দেখলাম 2 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি, একটু লবণ দিয়ে, এটা একদম নর্মাল ঠান্ডা পানি যেটা আমরা খাই, জাস্ট চালের গুঁড়াটা একটু ভিজিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম টকবগে গরম পানি, এটা আমি বাটিতে নিয়ে নিয়েছি গরম পানিটা। এই তাহলে এটা যেহেতু শুকনো চাল, গরম পানিটা দিলে পিঠাটা সফট হবে আর পিঠাটা হবে এটাই আর কি। তো এটা বানানো এত সহজ কি বলবো, যারা এখনও এই পিঠাটা খাননি খোলাজা পিঠা, আর আমাদের এলাকায় আমরা এটাকে ডিমের পিঠাই বলি, তো বলে দেওয়ার মতো না আসলে যে কয় কাপের সাথে কয় কাপ পানি লাগে, আমি আসলে কখনো মাপিও না, কিন্তু ব্যাটারটার ঘনত্ব দেখে আপনাদের বুঝতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পাতলা করেছি, আর এই পাতলা করার কারণ হলো আমি এখানে ডিম দিব, ডিম দিলে কিন্তু ব্যাটারটা আরও ঘন হয়ে যাবে। তো দেখতেছি যে কেমন হয়।
তো এতটুকু গোলালে আসলে আমাদের সবার তিনটা করে দুইটা করে পিঠা হয়ে যায়, বেশি লাগে না। আর আমার বাচ্চারা কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করে। আর দেখেন ডিমটা দেওয়াতে কিন্তু আরও ঘন হয়ে গেছে, তো আর একটু হালকা। এখন যেহেতু পানিটা একটু ঠান্ডা হয়ে আসছে, পুরোপুরি গরম পানি কিন্তু ডিম দেওয়ার পরে ঢাললে কিন্তু ডিমটা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যাবে। তো পানিটা যেহেতু একটু কুসুম হয়েছে, দেখতেই পাচ্ছেন আমি হাত ডুবাতে পেরেছি, তো আর একটু পানি দিয়ে দিলাম। তো এই জায়গাটা আমার খুব পছন্দ আসলে। এই ছোট্টর একটাতে আমার কেক বানানোর যত সামগ্রী আছে সব আমি সাজিয়ে রেখেছি। আর আমি মনে করি যেহেতু আমি এখানে দাঁড়িয়ে আমার সন্তান আমার হাজব্যান্ডের জন্য খাবার বানাই, তাই এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে রাখলে আমার কাছে ভালো লাগে। আর রান্নাঘরটা যদি আসলে পরিপাটি থাকে দেখতেই ভালো লাগে, খাবার বানাতে উৎসাহ জাগে। তো এই কড়াইটাতে আমি সবসময় পিঠা বানাই, নুসলির মধ্যে একটু তেল দিয়ে তেলটা মাখিয়ে নিলাম, তাহলে পিঠাগুলো খুব দ্রুতই উঠে যাবে। অনেকে বলে মাটির হাঁড়ি ছাড়া পিঠা হয় না, হয় না সে কথাটা আমি জানি না, তার প্রমাণ এই যে আমি পিঠা বানাচ্ছি। আর আমার আগের ভিডিওগুলোতে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন যে আমি সবসময় এভাবেই পিঠা বানাই। মাশাল্লাহ খুব সুন্দর পিঠা হয়। আসলে আমার মায়ের হাতের এই পিঠা আমার খুব পছন্দ, কিন্তু এখন যেহেতু নিজের সংসার, ইচ্ছা করলেও গ্রামে যেতে পারি না, বাচ্চাদের নিয়ে যখন তখন যেতে পারি না। এই তো নিচের সাইডটা দেখেন একদম ছিদ্র ছিদ্র যুক্ত, খুব সুন্দর হয় এই পিঠাটা। তো বলতে নিয়েছিলাম এখন আর ইচ্ছা করলেও যেতে পারি না, তাই আসলে নিজেই আমি তৈরি করি যতটুকু পারি, বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি, আপনাদের ভাইয়াকে খাওয়ানোর চেষ্টা করি, নিজে খাই এই আর কি। তা আমি আসলে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি, এখন আমি নিজে খাবো, ওদেরকেও খেতে দিব। আর সাথে নিয়েছি চিনি আর নারকেল, এটা গোছের জলের সাথেও ভালো লাগে। তারপর নারকেল চিনি দিয়ে আমার বাচ্চারা বেশি পছন্দ করে, তো আজকে নারকেল চিনি বা গুড় দিয়েও খেতে পারেন। তো আমি গুড় নিই না, ওরা বললো যে চিনি দিয়ে খাবে, তো চিনি নিলাম। এই তো নিয়াজ ব্রাশ করতেছে, আমার ঘরের বাতি বন্ধ, দরজাটা খুলে দিয়েছি, বাইরে দেখেন এখনও হালকা হালকা কুয়াশা। তো আমি যেহেতু অনেক আগে উঠে যাই, আসলে বাচ্চারা তো অনেক দেরি উঠে, আমার ক্ষুধা পেয়ে যায়, আর আপনাদের ভাইয়া তো আসলে চলে যায়, তাই দেখা যায় আমি এখন নিজেই নাস্তা খেয়ে নেব। আপনাদের ভাইয়াও সবসময় বলে যেহেতু তুমি তাড়াতাড়ি উঠে যাও তুমি খেয়ে নিবা, ওরা যখন উঠবে তখনই ওদেরকে খাবার দিবা। তো বাইরে এখনও হালকা হালকা কুয়াশা, পুরো রৌদ্র উঠেনি, নিয়াজ ব্রাশ করতেছে আর আমি খেয়ে নিব। গতকালকের ভিডিওতে আমি এই মানি প্ল্যান্টটা এই বোতলে লাগিয়েছিলাম, অনেক আপুরাই বলেছেন সুন্দর হয়েছে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন এবং আমার কথাগুলো শুনতেছেন। আসলে কিছু করলে কেউ যদি উৎসাহ দেয় কাজ করতে আরও ভালো লাগে। তো বলতে বলতে আমার নাস্তা কিন্তু খাওয়া হয়ে গেছে, নিয়াজ ব্রাশ করে আসলো, নিশা ঘুম থেকে উঠে নিশা ব্রাশ করতেছে, আর নিয়াজকে আমি নাস্তা দিয়ে দিলাম। আমার বাবা তো এই পিঠা পেয়ে খুব খুশি, ও আসলে এই পিঠাটা অনেক পছন্দ করে। তো রান্নার রুমে এখনও কয়েকটা পিঠা বানানো বাকি আছে, পরে বানিয়ে দিব নেহাকে, ও যখন আসবে। আসলে ঘরের সিরিয়ালটা এমনই হয়ে যায়। তা আজকে দুপুরে কোনো রান্নাবান্না করিনি, কিন্তু দেখেন দুপুরের খাবারটা একদম চলে এসেছে।
তো একটা হোটেলে আসলে খাবারের অর্ডার ছিল আমাদের আজকের, আস্ত মোরগ আর হয়েছে এক বল পোলাও। তো ভালোই আসলে দিয়েছে, দেখলাম যে যে প্রতিদিন আসলে রান্না করে খেতে ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া বলল অপারটাও ভালো, একদম আস্ত মোরগ, আর আমাদের সবার হয়ে যাবে, বড় একটা বোল দিয়ে আসলে অনেকগুলো পোলাও এসেছে। তো ভাবলাম দুপুরে কোনো রান্নাবান্না নেই, আজকে রিল্যাক্সে কাটালাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সবার নামাজ গোসল, যেহেতু আজকে জুম্মা, আপনাদের ভাইয়া নিয়ে আজকে নিয়ে নামাজ পড়ে আসার সময় এটা নিয়ে আসলো। তো এখন আমরা সবাই খাবো। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর কেউ যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটুকু দেখার জন্য। লং ভিডিও হলে আসলে অনেকেই দেখতে চায় না। তো কি করব, আসলে ভালো লাগা সারাদিন কি করি, যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি তাই আমি শেয়ার করি, যা যেতটুকু ভালো লাগে দেখবেন, এটাই অনুরোধ। তা আমি সবাইকে এখন ওদেরকে খাবার দিচ্ছি। তো মুরগিটা প্রথম আমিই ভাঙতে নিয়েছিলাম, পরে আসলে পারলাম না, আপনাদের ভাইয়াকে দিলাম যে তুমি ওদেরকে মুরগিটা ভেঙে দাও। তো এখন সবাই মোরগ পোলাও খাবে। আমার নিয়াজ নিচে আসলে এতই কম খায় ওদের, কি বলবো, এতটুকু খাবার হলেই হয়ে যায়। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই আল্লাহকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ হাফেজ।